এরপর আরিফুল ইসলাম আপনি লিখেছেন, আমার ছোট বোন মানসিক ভারসাম্যহীন, নামাজ রোজা করতে পারে না, উত্তরাধিকার সূত্রে সে নেশা পরিমাণ সম্পদের মালিক হয়েছে, তার উপর জাকাত হজ কোরবানি এগুলো ফরজ কিনা? আপনার ছোট বোনের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তালা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। কিন্তু যদি সে মানসিকভাবে ভারসাম্যপূর্ণ না হয় বরং ভারসাম্যহীন হয়, নামাজের ফরজ রোকন এগুলো তাকে বোঝালেও সে বুঝে না, মনে রাখতে পারে না, বা এগুলোর ব্যাপারে ভেদাভেদ করার মতো সুযোগ তার নেই, রোজার ক্ষেত্রে একই কথা, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার উপরে এই সব বিধিবিধানগুলো প্রযোজ্য হবে না। তবে জাকাত ফরজ হবে কি না এটি একটা, এবং আর্থিক আবাদগুলো বর্তাবে কিনা বিস্তৃত মত অনুযায়ী এগুলো বর্তাবে, কারণ হলো এগুলো সম্পদের উপরে আসে, এগুলো তার পরব থেকে অন্যরা করে দিতে পারেন, সেই জায়গা থেকে এটি করবেন। যদি এ ব্যাপারে ভিন্ন মত অনেক ফোকাহা কেরামের রয়েছে, তারা বলেন যে না, এখানে এগুলো বর্তাবে না, যেহেতু তার উপরে শরীয়তের বিধিবিধানই বর্তায় না, যেহেতু তিনি সুস্থ স্বাভাবিক মস্তিষ্ক সম্পন্ন মানুষ নন, তিনি শরীয়তের বিধিবিধানের ঊর্ধ্বে সোজাগতা, বাচ্চাদের উপর যেরকম শরীয়তের বিধান বর্তায় না, ঠিক এমনিভাবে এই ধরনের অসুস্থ মানুষদের উপরেও মানসিকভাবে যারা ভারসাম্যহীন তাদের উপর শরীয়তের বিধিবিধান বর্তায় না। তরিকুল ইসলাম